তো আজকে অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত মহিমান্বিত দিন, স্নান যাত্রা মহোৎসব। তো স্নান যাত্রা মহোৎসব উপলক্ষে সম্মানিত সুধি ভক্ত সজ্জন, মমতাময়ী মাতৃমণ্ডলী, সকলের শ্রী চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি। এবং স্নান পূর্ণিমা তিথিতে জয় জগন্নাথ বলে সবাইকে অপ্রাকৃত সম্ভাষণ জানাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা, জয় সুদর্শন। জগন্নাথ দেব তিনি অত্যন্ত করুণার প্রকাশ। কদাচিত কালিন্দি তট বিপিন সঙ্গীত তরল, মুদাভীর নারী বদন কমলা স্বাদ মধুপ। কদাচিত শব্দের অর্থ হচ্ছে কখনো, কখনো যিনি কালিন্দি তট মানে যমুনার নিকটবর্তী উপবনে বিপিন সঙ্গীত তরল। বিপিন শব্দের অর্থ হচ্ছে যমুনার নিকটে, খুব নিকটে যেগুলো ছোট ছোট উপবনের উৎপত্তি হয় তাকে বলে বিপিন। বিপিন সঙ্গীত তরল, ভগবান এক প্রকার সঙ্গীতের আয়োজন করেছেন, সেই সঙ্গীত এত মধুর, এত মনোরম, এত সুন্দর যে ব্রজরমণীরা তাতে আকৃষ্ট হয়েছেন। তো ভগবান সঙ্গীতের আয়োজন করেছেন মানে কি তিনি কীর্তন করছেন? না, ভগবানের এই সঙ্গীত তিনি পরিবেশন করছেন বেণুধ্বনির মাধ্যমে, কেবল বংশীর মাধ্যমেই তিনি এই সঙ্গীত পরিবেশন করছেন। তো কদাচিত কালিন্দি তট বিপিন সঙ্গীত তরল, মুদাভীর নারী বদন কমলা স্বাদ মধুপ। সেই সঙ্গীতে আকৃষ্ট হয়ে ব্রজাঙ্গনাগণ তারা তাদের চিত্ত আর ঘরের কোনো কাজে লাগাতে পারছে না, তারা ঘরের কোনো কাজে মন বসাতে পারছে না। ওই যে সঙ্গীত শুরু হয়েছে কালিন্দির তটে, সেখানে তাদের মন ছুটে চলে যাচ্ছে, তারা থাকতে পারছে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করেছেন না, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিশারি ত্রাস লৌক লাজ সজনিয়াওল। মানে গহন কুসুম কুঞ্জ মাঝে, মানে সুন্দর কুঞ্জবন, সেই কুঞ্জবন মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বংশী বদনরত, তার সেই দিব্য রূপ, দিব্য মধুর যে বেণুর সঙ্গীত, বংশীর সঙ্গীত, সেই সঙ্গীত শ্রবণে ব্রজলালনাগণ পরিপূর্ণ আসক্ত, আসক্ত চিত্ত। তাই তারা সেই কালিন্দির তটে উপস্থিত হয়েছেন। তো অনেকে ভাবতে পারে যে স্বয়ং ভগবান এই ধরনের ক্রীড়া করছেন, লীলা করছেন, তিনি কিছু রমণীদেরকে আকর্ষণ করছেন। তো এই ধরনের যখন আকর্ষিত হবার ধারণা, এবং এটি এই ধারণাটা ঠিক আমাদের জড় চেতনার সাথে একটা মিলন ঘটায়, এবং তখন আমাদের চিত্তেও এরকম ধারণা হতে পারে যে পরমেশ্বর ভগবান অথচ তার এরকম কেমন কর্তব্য, তিনি এমন কেন করছেন? তো সেই জন্যই শাস্ত্রে প্রথমত ভগবত লীলা শ্রবণের পূর্বে, ভগবানের এই সমস্ত অপ্রাকৃত লীলা কীর্তন করার পূর্বে ভগবত তত্ত্ব বর্ণনা করা হয়েছে। আগে জানতে হবে ওনার পথটা কী, উনি কে, ওনার সব কিছু রাইট আছে কি না, উনি পরম তত্ত্ব, উনি পরমেশ্বর, উনি অসমর্থং, এবং উনি সর্বশক্তিমান। যেহেতু তিনি সর্বশক্তিমান, তাহলে তিনি করতে পারবেন না এমন কোনো কাজ হয় না।
বা তার জন্য এটা নিষিদ্ধ, এটা অনুচিত, এই ধরনের কোনো বক্তব্য তার জন্য প্রযোজ্য নয়। এটা কেবল আচার্য, মনুষ্য এবং সাধারণের জন্য প্রযোজ্য, শাস্ত্রের বিধিবিধান। কিন্তু স্বয়ং ভগবান, যিনি অসমর্থ, যাকে কোনো বর্ণনার দ্বারা উপস্থাপন করা সম্ভব নয়, কোনো লেখনীর দ্বারা বর্ণনা করা সম্ভব নয়, যাকে ব্রহ্মাজিও তার বর্ণনা করতে করতে তিনি বলেছেন যে আমিও তাকে সম্পূর্ণরূপে জানতে সক্ষম নই, তাহলে তার সম্বন্ধে লীলা আলোচনার পূর্বে তত্ত্বটি আলোচনা করা দরকার, যাতে করে ওই ধরনের জড় চেতনা ভগবানের লীলা শ্রবণ করে উৎপত্তি না হয়। সেই জন্য শাস্ত্রে কিন্তু তত্ত্ব বর্ণনা করা হয়েছে, কিন্তু যারা অর্ধকুটকুটির ন্যায় অর্ভাচীন, যাদের শাস্ত্রে পারঙ্গতা নেই, তারা কি করে, তারা ভগবত তত্ত্বটা বর্ণনা না করেই ভগবানের কিছু লীলাকে তুলে তারা এটাকে নিন্দা হিসেবে উল্লেখ করতে চায়। হ্যাঁ, তারা এটাকে কিছু অন্য প্রসঙ্গে নিয়ে যেতে চায়। তাই দেখুন এই শ্লোকটি কত মধুরভাবে রচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কদাচিত কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভীর নারী বদন কমলাস্বাদ মধুপ। ভগবান বিপিনের মধ্যে যখন নারীদেরকে আকর্ষিত করেছেন, কিন্তু নারীদেরকে আকর্ষণ করলেও এটা বোঝা উচিত নয় যে তিনি একজন জড়জাগতিক কামনা বাসনা পূর্ণ একজন ব্যক্তি। সেই জন্য তার পরম পদকে নিশ্চয় করবার জন্য বলছেন যে মুদাভীর নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার অমরপতি গণেশার চিতপদ। তার যে পরম পদ সেটা সকলের পূজ্য, কাদের পূজ্য, ব্রহ্মা, যিনি সৃষ্টির আদি জীব, যার প্রথম জন্ম হয়েছে ভগবানের নাভিকমল থেকে, তিনি সেই ভগবানের আরাধনা করেন। ব্রহ্মা শম্ভু, শম্ভু ব্রহ্মা অমরপতি, অমরপতি মানে হচ্ছে ইন্দ্র, ইন্দ্রের লোককে বলা হয় অমরাবতী, আর অমরাপতি মানে হচ্ছে যিনি ইন্দ্র মানে স্বর্গের রাজা, অমরপতি রমা, রমা মানে লক্ষ্মী দেবী, গণেশার চিতপদ, গণেশ আদি বিঘ্নহন্তা দেবতাগণ যার সর্বক্ষণ স্তুতি করেন, মহাদেব যার স্তুতি করেন, সেই পরমেশ্বর ভগবান, তিনি হলেন জগন্নাথ।